গত কয়েক বছরে ঘূর্ণিঝড় ও বন্যার প্রভাবে সুগন্ধা নদীর ভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় জেলা ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দারা। অন্যদিকে কয়েক বছর ধরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে নরসিংদীর রায়পুরা উপজেলার মহিষবেড় গ্রাম। ঝালকাঠি থেকে কে এম সবুজ, নরসিংদীর বিশ্বজিৎ সাহার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝড় ও জলোচ্ছ্বাসে ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে পানি বেড়ে যায়। এরপর পানি কমে যাওয়ার সাথেই শুরু হয় নদী ভাঙন। ঘূর্ণিঝড় ইয়াসের পর তীব্র হয়েছে সুগন্ধার ভাঙন। ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে শহরের সিকদারপাড়া, কাজীবাড়ি জামে মসজিদ, মাদ্রাসা, বসতঘর, মল্লিকপুর এলাকা ও ফসলি জমি। ভাঙনের মুখে রয়েছে নলছিটি থেকে বরিশাল বিভাগীয় শহরে যাতায়াতের একমাত্র সড়কটি। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এবং মসজিদ, মাদ্রাসা ছিল, রাস্তা ছিল, হ্যাঁ ভেঙে গেছে। বেরি বাদ করে দেয় বা কিছু বস্তা বস্তা হালাইয়ে দেয়, তাহলে আমাদের এই যে তো বাড়ি ঘর যারা আছে তারা মোটামুটি একটু থাকতে পারবে। খুব শীঘ্রই হয়তো কিছু ঘর তার নদী ভাঙনের কবলের মুখে পড়বে। তো এই ব্যাপারে হলো যে পরবর্তী যে ব্যবস্থাটা, এটা হলো আমি ডিস্টারকে অবশ্যই অবহিত করব। নরসিংদীর রায়পুরা উপজেলার চর সুবুদ্ধি ইউনিয়নের মহিষবেড় গ্রামে কয়েক বছর ধরে চলে আসছে নদী ভাঙন। এক বছরের ব্যবধানে মহিষবেড় গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি, বিস্তীর্ণ ফসলি জমি, গাছপালা, মাটির রাস্তা ও মহিষবেড় পৌর ঈদগা মাঠ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এ অবস্থায় জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান। এই ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে মহিষবেড় গ্রাম এটা থাকবে না, এটা বিলীন হয়ে যাবে, নদী এই বিষয়ে আমরা রেজলিউশন করেছি। আমি জনপ্রতিনিধি হিসেবে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। চলতি বর্ষা মৌসুমে নদী ভাঙন নিয়ন্ত্রণে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে তেমনটাই আশা করছেন ভুক্তভোগীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।